আরেকটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের মুসলিমরা যে ভূমিকা এখন নিল আর কি সরকারের বিরুদ্ধে, এটা কি সঠিক কিনা? জুলুম সম্পর্কে আজকের আলোচনা যদি ভালো করে শুনে থাকেন তো আশা করি স্পষ্ট যে জুলুম হতে পারে, নিশ্চয়ই জুলুম, কিন্তু জুলুমের প্রতিরোধ জুলুম দিয়ে করা যায় না। আর এইভাবে রাস্তায় নেমে দুই পক্ষ থেকে মুসলিমরা খুন হচ্ছে, এটা ইসলাম সমর্থন করে না। এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। আর একজন দুইজনের প্রাণ যাওয়া হাজার জনের প্রাণ যাওয়ার চাইতে ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মজলুম তাদের জুলুম দূর করুক, আর যারা জালেম তাদেরকে আল্লাহ পাক হেদায়ত দান করুক। আমার আলোচনাতে আশা করি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে বোঝার চেষ্টা করবেন যে তাতে বলা হয়েছে যে এইরকম রাস্তাঘাটে বেরিয়ে এদিকে মুসলিম মুসলিমকে মারছে দুই পক্ষ থেকে, এটা কোনো মতেই জায়েজ নয় শরীয়তে। এগুলো পশ্চিমারা শিখিয়েছে, ওদিন আসার যাদের কাছে দিন ইসলাম নেই তারা শিখিয়েছে, দিন ইসলাম শিখাই না। আল্লাহ পাক এক কথায় সৎ লোকদের হেফাজত করেন, ভাল মানুষদের হেফাজত করেন, আর জালেমদেরকে অসৎ লোকদেরকে হেদায়ত দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাই, আমার আরেকটা প্রশ্ন ভাই, যে ব্লগাররা যে ইন্টারনেটে নবী রাসূলদের সম্বন্ধে যা তা লিখছেন বর্তমানে বাংলাদেশ থেকে, এবং তাদেরকে সরকার সহযোগিতা করছেন, তাদেরকে শহীদ ঘোষণা করছেন, তারপর এরা যে শাহবাগ চত্বরে মিছিল মিটিং করছে, এক্ষেত্রে এটার জন্য আমরা সাধারণ মুসলমানরা কি করতে পারি? এভাবে যে নবী রাসূলদের অবমাননা করে লিখছেন, সেটা নিয়ে গান বাজনা হচ্ছে, সেখানে সরকার সহযোগিতা দিচ্ছেন, সেখানে সেখানে আমাদের কি করণীয়? আমাদের প্রথম করণীয় হচ্ছে যে যারা নাস্তিক বেদিন বিধর্মী, আল্লাহ সম্পর্কে বা আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে উল্টো পাল্টা কথা লিখছে, তাদের সম্পর্কে আমাদের দোয়া করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়ত করুক, আর যদি তারা হেদায়তের পথে না আসে আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে ইসলামকে মুসলিমদেরকে রক্ষা করুক, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করুক, দোয়া করেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া করার অনুমতি দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদ্দ দিয়েছেন, কাফের ফাসেক বিদিন বেদিনদেরকে বদ্দ দিয়েছেন, এক কাজ করেন। দুই নম্বর কাজ হচ্ছে প্রতিবাদ করা লিখিত হবে, তারা শিরক কুফরি লিখছে বা আল্লাহর দিন আল্লাহ রাসূলের বিরুদ্ধে লিখছে, আপনারা লিখেন দিন ইসলামের কথা, তাওহীদের কথা লিখেন, এইভাবে অন্যায়ের প্রতিবাদ করেন। অন্যায়ের প্রতিবাদের তিনটে স্তর আছে, একটা হচ্ছে বল প্রয়োগ করা, বল প্রয়োগ করা এটা হচ্ছে সরকারের কাজ, আমরা বল প্রয়োগ করে যারা এইসব অন্যায় কথা লিখছে বা বলছে তাদেরকে মেরে দিলাম, এতে ক্ষয়ক্ষতি বেশি হবে, সুতরাং এই পথটা আমাদের জন্য খোলা নেই, এই পথটা সরকারের সামনে খোলা আছে। সরকার তাদেরকে শাস্তি দিচ্ছে না বা যদি না দেয় তাহলে কিয়ামতে এই সরকারকে আল্লাহ পকড়াও করবেন, যে কোনো সরকার হোক না। আর আমাদের কাছে দুটো স্তর বাকি আছে, একটা হচ্ছে মুখে কথার দ্বারা বা লিখনের দ্বারা প্রতিবাদ করা, আর এটা আলহামদুলিল্লাহ আমরা করতে পারবো, আল্লাহ যেন তৌফিক দান করে। যে বেদিন বিধর্মী যারা মুসলিম সমাজের মুনাফিক, আল্লাহ ফাকরাবুল আলমিন এদের সর্বনাশ করেন, আল্লাহ ফাকর এদের অনিষ্ট থেকে মুসলিম উম্মাকে দিন ইসলামকে আল্লাহ পাক হেফাজত করেন। আর তার সাথে সাথে সর্বনিম্ন স্তর হচ্ছে প্রত্যেক মুসলিমের জন্য ফরজ অন্তর থেকে এই বেদিন বিধর্মীদেরকে ঘৃণা করা, যারা ইসলামের বিরুদ্ধে লিখছে, রাসূলের বিরুদ্ধে লিখছে। ওয়াজালিকা যাফুল ঈমান, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, সর্বনিম্ন স্তরে দুর্বল ঈমান হচ্ছে অন্তর থেকে শত্রুতা রাখা, ঘৃণা রাখা তাদের উপর। আর তাদেরকে শহীদ বলা, শহীদ বলার ইখতিয়ার একমাত্র আল্লাহ, কে শহীদ হলো না হলো এই কথা আল্লাহ বলবেন, কারণ এই শাহাদাতের মর্যাদা দানকারী আল্লাহ। মানুষ শহীদ বললে শহীদ হয় না, বরং কোন মূল্য নেই মানুষের কথার, আল্লাহ পাক যদি শহীদ না বলেন। সুতরাং শহীদ ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক শহীদ বলবে, সাদাতের সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে থাকে, মানুষ সরকার এ এখতিয়ার রাখে না। জি আসসালামু আলাইকুম ভাই, তাহলে কি এই যে আমরা যে আগে কিছু হাদিস শুনেছি যে হাত দিয়ে বাধা দেয়া, সব ওরকম যদি সম্ভব না হয় তাহলে মুখ দিয়ে বাধা দেয়া, না হলে ঘৃণা করা,
এই ব্যাপারটা তাহলে এখানে কি আসবে নাকি আসবে না? হাত দিয়ে বাধা দেওয়া যদি আপনার নেতৃত্ব থাকে, আল্লাহ পাকবুল আমি সৎ নেতৃত্ব নিয়ে আসুক দেশে সারা বিশ্বে, সৎ নেতৃত্ব আসুক, আর তাদের উপরে ফরজ হচ্ছে হাত দিয়ে মানে বল প্রয়োগ করে বাধা দেওয়া, এদেরকে পানিশমেন্ট দেওয়া, এই নাস্তিক গুলোকে, বিধর্মী গুলিকে। আমি বিধর্মী বলতে ওই নাস্তিক গুলোকে বোঝাচ্ছি, আমাদের অনেক ভাই হয়তো বুঝছেন যে বিধর্মী মানে অমুসলিম, না, এই মুসলিম সমাজে যারা আল্লাহর দিনের বিরুদ্ধে লিখছে এরা হচ্ছে বিধর্মী। তো এদের জানাজায় হাজির হওয়া জায়েজ নয়, যারা জানাজায় গেছে তারা নিঃসন্দেহে গুনাহগার, এদেরকে মুসলিম কবরস্থানে দাফন করা জায়েজ নয়। জি হ্যাঁ, এইসব এতেকাদ বিশ্বাস আমাদের রাখতে হবে। আর যেটা বললাম যে বল প্রয়োগের যে কাজটা সেটা সরকারের কাজ রাষ্ট্রীয় পর্যায়ে, আর আপনার বাড়িতে আপনি বল প্রয়োগ করবেন, আপনার ছেলে মেয়েদের বল প্রয়োগ করবেন, স্বামী স্ত্রীর বল প্রয়োগ করবে যদি এই ইসলামের বাইরে চলে যায়, অধীনস্থ ব্যক্তিদের বল প্রয়োগ করা যাবে, কিন্তু যারা আমাদের আন্ডারে নেই, আমাদের ক্ষমতা নেই যে সেখানে বল প্রয়োগ করবেন, রাস্তায় গিয়ে মেরে দিবেন, তার বাড়িতে গিয়ে মেরে দিবেন, এইরকম করবেন, আপনি একজনকে মারবেন ওরা 10 জনকে মেরে দিবে, তো এতে ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে। ওল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, আর এই ফিতনা খুন করার চাইতে মারাত্মক। এই ফিতনা জায়েজ নয় যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, গৃহযুদ্ধ জায়েজ নয়, এতে শান্তিও নেই, কোনো দেশে শান্তি নেই। এই জন্য বললাম যে তিনটা স্তরের কথা বললেন, দ্বিতীয় স্তরটা আমাদের জন্য কথার দ্বারা বাধা দেওয়া, ওই কথার মধ্যে হচ্ছে লিখনই, লিখে আপনি এমনি করেন প্রতিবাদ জানান আর বদদোয়া দেন তাদেরকে, এই নাস্তিক গুলোকে বদদোয়া দেন, বেদিন গুলোকে, আর অন্তর থেকে ঘৃণা করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ এদের সাথে, এবং অন্তর থেকে ঘৃণার অন্তর্ভুক্ত হচ্ছে তাদের জানাজায় শরিক না, তাদের সহযোগিতা না করা। আর আরেকটা প্রশ্ন ভাই, যে মসজিদে ঘরে কালিমা বা কোরআনের আয়াত ঝুলিয়ে রাখা, এটা 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 সম্বন্ধে এটা কি সৌন্দর্যের জন্য যদি কেউ ঝুলিয়ে রাখে সেটা কতটুকু যায়, এটাই আমার শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম। সৌন্দর্যের জন্য আল্লাহ পাকের কালাম বা কালিমা ঝুলিয়ে রাখা যায় নাই, এতে অবমাননা, কালিমার অবমাননা, কোরআনি আয়াত বা দুয়ার অবমাননা। সুতরাং অলংকারের জন্য ঝুলিয়ে রাখবে দুয়া বা সুরা, এগুলি জায়েজ নেই। আর যদি এটাকে তাবিজ হিসাবে রাখে যে এর মাধ্যমে আত্মরক্ষা হবে, বাড়ি হেফাজত থাকবে, সেটাও জায়েজ নাই, কারণ সেটা শিরক, সেই জন্য এইসব বর্জন করাই ভালো। তবে কোন আর একটা দিক আছে, সেটাতে হয়তো জায়েজ করা যেতে পারে, যে কোনো একটা জিনিস হচ্ছে মুখস্থ হচ্ছে না, সামনে ঝুলিয়ে রাখলো আর যাতে মুখস্থ হয়ে যায়, বাচ্চাদের খুস্ত হয়ে যায়, যার বাড়িতে ঢুকার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, আর গাড়িতে চড়ার দোয়া, অথবা সকাল সন্ধ্যার কিছু জিকির আজকার আছে ঝুলিয়ে রাখলো, যাতে ছেলে মেয়ে মুখস্থ করে নেয় বা আমরা মুখস্থ করে নিলাম বারবার দেখতে দেখতে, তো এইরকম নিয়তে ঝুলিয়ে রাখা যেতে পারে। এটা তো করে নাকি? জাজাকাল্লাহ খাইরান। আরেকটা শিক্ষা মনে প্রশ্ন করতে চাচ্ছিলেন, তো আপনি প্রশ্ন করুন। জাজাকাল্লাহ।